চ্যানেল বাঙালি আরা, প্রচন্ড গরম পড়েছে, তাই আজকে পান্তা ভাতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। পান্তা ভাত কথাটা শুনলেই অনেকেই মুখ ফিরিয়ে থাকতো, কিন্তু ডাক্তাররাই এখন বলছেন যে গরমে সুস্থ আর সতেজ শরীর পেতে পান্তা ভাতকে সঙ্গী করতেই হবে, তাই আজকাল আর কেউ মুখ ফিরিয়ে থাকেন না। এভাবে যদি আপনি পান্তা ভাত সার্ভ করেন তাহলে কিন্তু কেউই মুখ ফিরিয়ে থাকবে না, সবাই ছুটে আসবে পান্তা ভাত খেতে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে পরিবেশন করবেন আপনি পান্তা ভাত। আমি প্রথমে ভাতটা তৈরি করে নিয়েছি, ঝরঝরে সাদা ভাত যেভাবে তৈরি করে সেইভাবেই তৈরি করে এভাবে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। ভাতটা ঠান্ডা হয়ে যাওয়ার পর নর্মাল ওয়াটার দিয়ে দিচ্ছি, বেশ খানিকটা জল অ্যাড করতে হবে যাতে ভাতটা বেশ জলের মধ্যে ডুবে থাকে, তার থেকে বেশি নয়। এইভাবে জল দিয়ে সকালে ভাত রান্না করে দুপুরে খেতে পারেন জল দিয়ে রেখে, কিংবা রাতেও খেতে পারেন। আমি অন্যদিকে 1 কাপ মুসুরির ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম 2-3 ঘন্টা আগে। এরপর জল থেকে ডালটা নিয়ে নিলাম, একটা মিক্সিং বোলে দিয়ে দিলাম 6-7 কোয়া রসুন, 2 কাঁচা লঙ্কা, 7 মতো নুন, ভালো করে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর অ্যাড করে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে ডালের বড়া বলে অনেকে, বা ডালের পকোড়া বলে, আবার কেউ কেউ ডাল পেঁয়াজিও বলে, তো ভীষণই টেস্টি খেতে হয়। এবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে 4-5টা শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিও ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এরপর যে ডালটা আমরা রেডি করে রেখেছি সেই ডালের বড়া গুলো ভেজে নেব, তাই মিডিয়াম সাইজের বড়া আমরা এবার তৈরি করে নিচ্ছি। এই ডালের বড়া দিয়ে পান্তা ভাত কিন্তু একেবারে জমে যায়। আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো ভাজার রেসিপি রাখতে পারেন। বড়াগুলো তুলে নিচ্ছি, এভাবে বাকি বড়াগুলো রেডি করে নেব। আর অন্যদিকে ভাতটা তৈরি করার সময় আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, চালটা ফুটে ওঠার পর 2টো আলু ভালো করে ধুয়ে ছাড়িয়ে দিয়ে দিয়েছিলাম, আর ভাত হয়ে যাওয়ার পর ভাতের থেকে আলুটা বের করে নিয়েছি। এরপর 2টো শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি যেটা ভেজে রেখে দিয়েছিলাম সেই ভাজা পেঁয়াজটা খুব ভালো করে মেখে নিচ্ছি। তারপর সেদ্ধ করে রাখা আলুগুলো যতটা ভালো করে স্ম্যাশ করা যায় স্ম্যাশ করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 7 মতো নুন। সমস্তটা খুব ভালো করে মেখে নিলেই আমাদের আলু চোখা রেডি হয়ে যাবে। এরপর জল দেওয়া ভাতের মধ্যে বেশ খানিকটা নুন দিয়ে দিলাম 7 মতো, দিয়ে দিচ্ছি খানিকটা পেঁয়াজ কুচি, দিচ্ছি 1 টুকরো গন্ধরাজ লেবু, তার সাথে দিয়ে দিচ্ছি 2টো গন্ধরাজ লেবুর পাতা, এটা অপশনাল, যদি না থাকে ইউজ নাও করতে পারেন। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, 2টুকরো কাঁচা পেঁয়াজ। কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ ছাড়া পান্তা ভাতের মজাই তো নেওয়া যাবে না। আর দিয়ে দিলাম 1 টুকরো মাছ, আমি এখানে মাছের ঝোলের মাছ নিয়েছি, আপনারা চাইলে মাছ ভাজাও নিতে পারেন যার যেটা পছন্দ। আর সব শেষে ডালের বড়া আর আলু সেদ্ধ দিয়ে সার্ভ করে দিলাম আজকে আমাদের পান্তা ভাত। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি 2টো ভেজে রাখা শুকনো লঙ্কা, সব শেষে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সর্ষের তেল। আমাদের পান্তা ভাত একেবারে পরিবেশন করা কমপ্লিট, দেখেই বুঝতে পারছেন কেউ কিন্তু একেবারেই মুখ ফিরিয়ে থাকবে না, বরং ছুটে আসবে এটা টেস্ট করার জন্য।
তো এইভাবে আপনারা বাড়িতে পান্তা ভাত পরিবেশন করতে পারেন গরমে। সবাইকে সুস্থ রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। যারা লাইক শেয়ার করেনি, প্লিজ লাইক শেয়ার করে দিন। যদি আমাদের রেসিপিটি ভালো লাগে, লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না, কমেন্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। আজকের মতো টাটা।